আজকে আমরা 10 নম্বর অঙ্ক দিয়ে শুরু করবো। আমাদের দুইটা অঙ্ক বাকি ছিল, 10 আর 11, দুইটা আমরা করব, সাথে আর একটা নতুন একটা জিনিস শিখবো শেষ হওয়ার পর। তো আমরা প্রশ্নটা পড়ি। ফ্রম দ্য ফলোয়িং ডাটা প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট 70, 80 and 100% অ্যাক্টিভিটি লেভেল হোয়েন দ্য সেলস আর টাকা ফর 450 লাখ, 500 লাখ অ্যান্ড 600 লাখ। অর্থাৎ 70% লেভেলে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 450 লাখ টাকা, 500 লাখ টাকা হচ্ছে 80%, আর 600 লাখ টাকা বিক্রি করে 100% লেভেলে। বলতেছে যে ফিক্সড কস্ট রিমেইন কনস্ট্যান্ট আপ টু 100% লেভেল। অর্থাৎ 100% লেভেল পর্যন্ত ফিক্সড কস্ট রিমেইন থাকবে, কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ কোশ্চেনে যে ফিক্সড কস্ট গুলো দেওয়া আছে, আমাদের এই যে ছকের মধ্যে দেখো 4টা ফিক্সড কস্ট দেওয়া আছে, ঠিক আছে? আমাদের আলাদাভাবে খুঁজতেও হবে না কোনটা ভেরিয়েবল কস্ট, কোনটা ফিক্সড কস্ট আর কোনটা সেমি ভেরিয়েবল কস্ট। তারা সুন্দর করে ভাগ করেই দিছে। তো আমাদের এই সি নাম্বারের কথা বলতেছে, যে এখানে যে এই 40,000 টাকা বলো, তারপরে 10,000 টাকা বলো, 10,000 না তো এগুলো লাখের টাকা, লাখে দেওয়া এগুলো, হ্যাঁ 40, 10, 15, 35, এইগুলো কোনো সময় চেঞ্জ হবে না, ঠিক আছে? এই কথাটার উপরে বলতেছে। আর এটা না বললেও আমরা জানি যে ফিক্সড কস্টটা সচরাচর চেঞ্জ হয় না। যদি কোনো সময় কন্ডিশন দিয়ে দেয় যে চেঞ্জ হবে, তখন চেঞ্জ করবে, এছাড়া কোনো সময় চেঞ্জ হবে না। ওয়াইল সেমি ভেরিয়েবল কস্ট ভ্যারি বাই 10% অন অ্যামাউন্ট বিটুইন 75 to 90% অ্যাক্টিভিটি। অর্থাৎ সেমি ভেরিয়েবল কস্ট যেটা আছে কোশ্চেনে, সেই কস্টটা কি করতে বলছে, কস্ট ভ্যারি বাই 10% অ্যামাউন্ট বিটুইন 75% to 90%। অর্থাৎ সেমি ভেরিয়েবল কস্টটা এখানে বুঝাইতেছে যে 10% বাড়াইতে হবে, হ্যাঁ। অর্থাৎ তুমি যদি 75 থেকে 90% এর মধ্যে থাকো, তাহলে তোমার সেমি ভেরিয়েবল কস্টটার 10% আমরা এখানে ভ্যারি বলতে বাড়ানোর কথা বুঝাইতেছে। অর্থাৎ তুমি 75 থেকে 90% যদি কোনো বাজেট করো, তখন আমরা কি করব, সেমি ভেরিয়েবল কস্ট প্রশ্নে যেটা দেওয়া আছে, অর্থাৎ 10, 30, 15, 10, এগুলো কি করব, আমরা 10% বাড়িয়ে লিখবো। বাড়াইলে কত হয়, 10, 10 এর 10% হলে 1 আসে নাকি, অর্থাৎ 11 নিয়ে আমি কাজ করব। আবার 30 এর 10% আসে 3, অর্থাৎ 33 নিয়ে কাজ করব। 15 এর 10% আসে 1.5, অর্থাৎ 16.5 নিয়ে কাজ করব। আর 10 এর 10% হলে 1, অর্থাৎ 11 নিয়ে আমরা কাজ করব। কখন এই টাকাটা বাড়াবো, যখন আমরা 75 থেকে 90% মধ্যে থাকবো তখন, ঠিক আছে? কোশ্চেনে এটা দেওয়া 60%, এটা একটু পরেই বলবে, এগুলো সব 60% এর দেওয়া। এরপরে বলতেছে বিটুইন 90% and 100%, অর্থাৎ 90 থেকে 100 হলে আমার আরো 10% সে ভ্যারি করে। অর্থাৎ আমাদের কি করতে হবে, এই সেমি ভেরিয়েবল কস্ট আরো 10% বাড়াইতে হবে। কখন, যখন আমরা 90 থেকে 100 এ যাব, ঠিক আছে? তো আরো 10% মানে কি, যে আগের 10 তো ছিলই, প্লাস আমার আরো 10 অর্থাৎ 20% বাড়িয়ে কাজগুলো করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি। যেমন এই যে 100%, এই 100%-এর মধ্যে কিন্তু 70 to 90 আছে, আবার 90 to 100 আছে। অর্থাৎ দুইটা স্টেপ কিন্তু পড়ে গেছে নাকি। 100% যখন করব, 100-এর আগের অংশটুকু কত, 75 to 90 আছে, আবার 90 to 100, অর্থাৎ দুইটা রেঞ্জের মধ্যে এই 100টা পড়ে গেছে। তার মানে কি, আমি কি করব, এইটার জন্য তো 10 বাড়বেই, অর্থাৎ 75 to 90-এর জন্য তো 10 বাড়বেই, মানে 100-এর মধ্যে তো ওটা আছে না, আবার 90 to 100-এর মধ্যে আমাদের আরো 10%, অর্থাৎ টোটাল 20% বাড়াবো। কখন, যখন আমরা 100% অ্যাক্টিভিটি লেভেলে আমরা প্রোডাকশন বের করতে যাব তখন। এরপর এরপরে আসি যে আমাদের কি বলছে, একটু মাইকটা অফ রাখতে হবে, মাইক অন দেখতেছি। আচ্ছা, তো এই হলো আমাদের সেমি ভেরিয়েবল কস্ট। অর্থাৎ এই অঙ্কটার মধ্যে শুধু সেমি ভেরিয়েবলটাকে একটু ক্যালকুলেট করতে হবে, ঘরের মধ্যে ক্যালকুলেটটা করবো, আলাদা করতে হবে না, আর কোনো ওয়ার্কিং নেই। জাস্ট খালি আমরা ভেরিয়েবল কস্টের সাথে সেমি ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট যোগ করে টোটাল কস্ট বের করবো, হ্যাঁ। তো টোটাল কস্ট সেলস এট 60% অ্যাক্টিভিটি লেভেল, অর্থাৎ 60% অ্যাক্টিভিটি লেভেলে বিক্রি কত হয়, সেগুলো আমাদের কোশ্চেনে দেওয়া আছে। বিক্রি এবং আমাদের কি দেওয়া কস্ট গুলো দেওয়া আছে। তো প্রথমে এই নাম্বারে দিয়েছে ম্যাটেরিয়াল, লেবার, আদার কস্ট বাবদ এগুলো খরচ হয়
সেমি ভেরিয়েবল কস্টে এই চারটা খরচ হয়, আর ফিক্সড কস্টে এই চারটা খরচ হয়। এই মোট 100 লাখ টাকা খরচ হয় 60% ক্যাপাসিটি লেভেলে পণ্য উৎপাদন করতে গেলে। এবং বি নাম্বারে দিচ্ছে সেলস, অর্থাৎ এই 60% লেভেলে তার 400 লাখ টাকা বিক্রি হয়, অর্থাৎ 100 লাখ টাকা খরচ আর 400 লাখ টাকা বিক্রি হয়। বুঝতে পারছি। এরপরে বলতেছে ক্যালকুলেট দ্য ইচ লেভেল অফ অ্যাক্টিভিটিস কস্ট অফ সেলস, প্রত্যেকটা লেভেলের সেলস এর কস্ট মূল্যটা বের করতে বলছে। টোটাল কস্ট আমরা বের করব, প্রফিট বের করব, এবং প্রফিট অন সেলস অর্থাৎ পার্সেন্টেজে কনভার্ট করব, প্রফিটকে সেলস দ্বারা ভাগ করে পার্সেন্টেজে কনভার্ট করে আমরা এটা বের করব। আমাদের এই অঙ্কে তেমন কোনো ওয়ার্কিং নাই, আমরা ছক এই জন্য ছকটা আমি একটু আগে করে রাখছি। ছকটা দেখে দেখে এখানে যেই ছকটা আছে একদম হুবহু ওইভাবে তুলবা, ঠিক আছে? তোলার পর আমাদের যেহেতু আমাদের রেট দেওয়া নাই, ঠিক আছে, 60% লেভেলে এগুলো কিন্তু রেট নাই, এগুলো হচ্ছে কি মোট টাকাগুলো দেওয়া। রেট না থাকলে আমরা কি বলছিলাম যে কোশ্চেনে যেই লেভেলটা থাকে ওটা তো তুলতেই হবে, প্লাস যেটা যেটা আমাদের করতে বলছে সেটাও অ্যাড করতে হবে। অর্থাৎ এইটা হলো 60% এর ঘর, আমাদের আরো 70, 80, 100, অর্থাৎ টোটাল 4টা টাকার ঘর দিব আমরা, এবং এই ছকটাই করব। তো আমরা বোর্ডের দিকে যাই, সবাই তুলে ফেলো বোর্ডের লেখাগুলো, তুলে ফেলো। ছকে যা লেখছে আমি হুবহু তাই লিখছি, নিচে জায়গা নাই দেখে আর ফিক্সটা তুলতে পারি, তোমরা ফিক্সটাও তুলে ফেলো। তুলে শেষ হলে বলো, আমরা পরের অংশে চলে যাবো। ভাই উঠাই তো টাইম লাগবে তো। হ্যাঁ চলো। প্রশ্নে যা আছে একদম হুবহু তুলবা, একদম ফিক্সড কস্ট সহ। হ্যাঁ এ বি সি তুলবা, তোলার পরে ডি দিয়ে সেলস লিখবা, যেহেতু তারা ডি তে সেলস লিখছে আমরা ডি তে সেলসই লিখবো। তারপরে আমরা ওই দুটা যোগ করব, তিনটা যোগ করব, এ বি সি যোগ করে আমরা ই পাবো, ই হলো প্রফিট, এই টোটাল কস্ট। আর এফ এ আমরা প্রফিট বের করব, আর জে তে হলো প্রফিট অন সেলস বের করব। খোলা হইলে বলো, সানরাইজ না সানরাইজ ফিক্সড
ও সানরে, সানরে হচ্ছে দেনাদার, সানরে এক্সপেন্স দেনাদার হিসেবে। ও সরি, সানরে মানে এখানে এই বিবিধ খরচ। হ্যাঁ, বিবিধ খরচ। আর একটা নাম আছে মিসিলিনিয়াস এক্সপেন্স, সানরে এখানে বিবিধ খরচ মানে আনুষঙ্গিক সব খরচ। ডেটর মানে হচ্ছে দেনাদার। হম, অ্যাকাউন্ট রিসিভেবল মানে দেনাদার। ডি, এটা হলো এ বি সি, সি লিখবা, ডি লিখবা কোশ্চেনে। 60% এগুলো একদম দেখে দেখে তুলে ফেলো, ফিক্সের সবগুলো ঘর ফিল আপ করে দাও, কারণ ফিক্স কস্ট চেঞ্জ হবে না একদম। সি নাম্বারে যে ফিক্স কস্টটা আছে সবার ঘরে সেম বসায় দাও, কারণ ওটা তো চেঞ্জ হবে না বলেই দিছে। আমরা শুধু কাজ করবো এই দুইটাকে নিয়ে। হ্যাঁ, ফিক্সটা দেখে দেখে সবগুলো ঘরে একই বসাই দিবা, কারণ ফিক্স কোনো সময় চেঞ্জ হয় না কন্ডিশন না থাকলে কোনো। পরের কাজে যাই আমরা। পরের কাজটা হলো এই ভেরিয়েবল কস্ট একটা লেভেল থেকে আর একটা লেভেলে যেতে হলে কি করতে হয়, এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে, 70 দিয়ে গুণ করতে হবে, তাহলে 93.33 আসে মনে হয়। ক্যালকুলেট করে আমি বসাই তোমরা একটু ঠিক আছে কিনা দেখবো। 60-কে তুমি 60 দিয়ে ভাগ 70 দিয়ে গুণ করলে 70 আসবে, আবার 10-কে তুমি 60 দিয়ে ভাগ 70 দিয়ে গুণ করলে এটা আসবে 11.67। ঠিক আছে, দশমিকের পর আর আসে দরকার নেই না, দুইটা ঘর নিলেই হবে। একইভাবে 80-কে তুমি, 80 লাখ টাকাকে তুমি 60% দিয়ে ভাগ, 80 দিয়ে গুণ করো, বের হবে 106.67। তোমরা একটু চেক করে দেখো ঠিক আছে কিনা। 60-কে 60 দ্বারা ভাগ, 80 দ্বারা গুণ করলে 80 হবে, আর এটাকে এটা হবে 100। এরপরে এইটা হবে 60 দিয়ে ভাগ 80 দিয়ে গুণ করলে 133.33। এটা হবে 133.33। ঠিক আছে, হ্যাঁ বলো। 10 ভাগ 60 গুণ 70 অথবা 10 ভাগ 60 গুণ 80 অথবা 10 ভাগ 60, অর্থাৎ তুমি এইটা, এটাকে আগে ভাগ করবা, এটাকে ভাগ করবা কাকে দিয়ে, 60 দিয়ে, তারপরে তোমার যেটা দরকার হবে ওটা দিয়ে গুণ করবা। ঠিক আছে, একদম সহজ ভাবে মনে রাখা। ভাই প্রত্যেক ঘরের টাইকে এর পূর্ববর্তী ঘর দিয়ে ভাগ করব, তারপরে হ্যাঁ হ্যাঁ গুণ করব। হ্যাঁ, অর্থাৎ তুমি যদি এইটা নাও, তাহলে যেমন তুমি যদি এইটা নাও তাহলে এইটা 60 দিয়ে ভাগ 70 দিয়ে গুণ। আবার তুমি যদি এইটার সাহায্যে ওইটা করতে চাও তাও পারবা, এটাকে তুমি 70 দিয়ে ভাগ 80 দিয়ে গুণ করো। তো আমরা ওইভাবে করা যায়, অথবা বেসটা নিয়েও কাজ করে, বেসটা নিয়েই করাই ভালো, কারণ এখানে আবার দশমিকের কি আছে তো ওইটাও একটু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তাই ভাই আমি যদি 80% টা বের করতে চাই, 80 80 দিয়ে ভাগ দিব হ্যাঁ নাকি? হ্যাঁ, 80-কে 80 দিয়ে ভাগ করো, তোমার যদি 100 জানতে চাও তাহলে 100 দিয়ে গুণ করবা। আর যদি 80 জানতে চাই? 80টা 80 কেন জানতে চাও? 80টা 80 জানতে চাইলে তুমি এই 80 দিয়ে ভাগ করবা, এই 80 দিয়ে গুণ দিলে 80টা 80 হবে। না না, আপনি কিভাবে বের করছেন বেসটা আমি দিয়া? বলতেছি যে এই 80,000, এই 80 লাখ ভাগ 60 গুণ, আমার 70 দরকার হলে 70 দিয়ে গুণ দিতেছি, 80 দরকার হলে 80 দিয়ে গুণ দিতেছি, 100 দরকার হলে 100 দিয়ে গুণ। অর্থাৎ যার যার টাকাকে তার তার হ্যাঁ হ্যাঁ বুঝছি। পার্সেন্টেজে ভাগ করবা, আর যেটা দরকার ওটা দিয়ে গুণ করবে। তুমি এখন এটা দিয়ে করতে পারো, যেটা ইচ্ছে ওটা দিয়ে করতে পারো, একই আছে। এটা দশমিকের কারণে হয়তো কিছু টাকা চেঞ্জ হবে, কিন্তু রাউন্ড ফিগার থাকলে একদম সেম আছে। যেমন এটা দিয়েই দেখাই, মনে করো 60-কে তুমি 60 দ্বারা ভাগ করলা, 70 দিয়ে গুণ করলা, আসলে 70। এখন তুমি চাইতেছো না আমি এইটা থেকে এইটাতে যাব, এটাও পারবা। 70-কে তুমি 70 দ্বারা ভাগ, 80 দ্বারা গুণ করলে ওই 80 কিন্তু আসবে নাকি? তার মানে কি তুমি একটা লেভেল, যেই লেভেল থেকে অন্য লেভেলে যাও না কেন, ওই লেভেলের পার্সেন্টেজে ভাগ করতে হয়, আর যেটা দরকার হবে ওটাতে গুণ করলে হয়ে যাবে। এরপরে আমাদের যা বলো
পরের পার্টে, পরের পার্ট, পরের এইটাই মানে ষোলো, এ হলো আমাদের কাজ। এগুলো সব যোগ করি, তা যোগ করলে কত আসে? 175, 200, 200 না, 200 বেশি হবে। আমি এটা ভুল করছি, 13.3 না ভাই, 100% একটা ভুল করছেন তো। দেখতেছি দেখতেছি, এটা হবে 200 মনে হয়, দেখি করতাম একটু। 16, এটা হবে এটা 16, ভাই 16.67, এটা আসতেছে 67, 200, হ্যাঁ ঠিক আছে। সেমি ভেরিয়েবল 70-এর কথা কোনো কিছু বলে না আমাদের, 75-এর পরে যে চেঞ্জ হবে বলছে সেমি ভেরিয়েবল প্রশ্ন। তো এখানে যা আছে আমি লিখে দিলাম, 15, 10, 65, ঠিক আছে। স্যার একটা কোশ্চেন, হ্যাঁ বলো। স্যার দশমিকের পরে স্যার কয়টা সংখ্যা নেব, দুইটা নাকি তিনটা, নাকি আমার তিনটা ইচ্ছা? দেওয়া নেই তোমার ইচ্ছা, মিনিমাম দুইটা রাখতে হবে, আর সর্বোচ্চ তুমি চারটা রাখতে পারো, এর মধ্যে রাখতে হবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। এটা গেল, এখন এই জায়গায় যে চেঞ্জ হবে, কারণ বলছিল কি যে আমাদের যদি 75 থেকে 90 পর্যন্ত লেভেলের কোনো কাজ করি, তখন সেমি ভেরিয়েবলটা 10% ভ্যারি করবে, 10% বাড়াইতে হবে। অর্থাৎ এটা 10% বাড়াইলে হয় 11, এটা 10% বাড়াইলে হয় 33, এটা 10% বাড়াইলে হয় 16.5, এটা 10% 11 আসে, ঠিক আছে। সব সব যোগ করে কত হয়, সব যোগ করে কত হয়? প্রথমে আসবে 65, 65, ঠিক আছে। পরেরটা 71, 71.5, আর পরেরটা বলছিল যে আমাদের আরো একটা রেঞ্জ দেওয়া আছে 90 to 100, অর্থাৎ ট্যাক্সের অঙ্ক করে আসছি না আমি, ওই রকম অনেকটা যে এত থেকে এত হলে 10%, এর উপরে হলে আরো 10%, এরকম বিষয় যারা ট্যাক্স কোর্স অলরেডি মানে ওই কর কর দায় নির্ণয় করছে যারা, ওই জায়গায় ছিল দেন ছিল না, যে প্রথম 2.5 লাখ টাকার উপর 0%, এরপরে যা যা থাকে ওগুলোর উপর 0%, ওইরকম ভাবে বলে দিছে। তার মানে এইভাবে বলে দিছিল যে 75 to 90 ভ্যারি করে 10%, 90 to 100 ভ্যারি করে 10%, অর্থাৎ এই 100টা কিন্তু এই এইটাও আছে, আবার এর মধ্যে কিন্তু এই রেঞ্জটাও আছে, অর্থাৎ কি করতে হবে আমাকে টোটাল 20% বাড়ায় কাজ করতে হবে, 20% বাড়ায় কাজ করতে হবে। ভাই কি হইলো বুঝলাম না, আপনি হাওয়া হয়ে গেলেন কে? হ্যাঁ কই আমি তো আছি, কই আমার ডেটা আসিল না, 1 মিনিট দেই নাই। আচ্ছা তো কি বললাম যে প্রশ্নের মধ্যে বলছে 75 to 90% লেভেলের মধ্যে যদি থাকি তাহলে আমাদের 10% বাড়াতে হবে, যেটা আমরা করে ফেলছি, আর যদি আমরা 90 to 100 এর মধ্যে থাকি তাহলেও কিন্তু আমাকে 10% বাড়াইতে হবে। তো আমাদের এই 100 এর মধ্যে কিন্তু এই রেঞ্জ তো আছে, প্লাস এই রেঞ্জ আছে, অর্থাৎ 75 to 100 এই লেভেলের মধ্যে আছে নাকি, অর্থাৎ আমাকে 20% বাড়ায় কাজ করতে হবে। কোনটার বেস যেটা ছিল বেস, অর্থাৎ এইটার 20% বাড়াইলে হবে, এটা 12, এটা হবে 36, এইটা হবে 20% 18, 18 আর 12, 18 এবং 12, কারণ এই 100-এর মধ্যে কিন্তু দুইটা স্টেপই পড়ছে, এই রেঞ্জে পড়ছে আবার এই রেঞ্জে পড়ছে, বুঝতে পারছি। অর্থাৎ প্রথম 75 থেকে 90 জন্য নিছি 10, আবার আরো আমার তো দায়িত্ব 100 পর্যন্ত না, অর্থাৎ 90 থেকে ওই বাকি 100 পর্যন্ত আমাদের 10, অর্থাৎ 20% বাড়ায় কাজ করতে হবে। তো আমরা এই করব, এখন ফিক্সটার আমি লিখলাম, তোমরা ফিক্সটার তুলে ফেলো, দেখে দেখে সি নাম্বার দিয়ে আমি ডি নাম্বারটা যাই, আর পরে যেগুলো আছে টোটালটা আগে নামানোর দরকার নেই, টোটালি পরে নামাই, অর্থাৎ
ডি নাম্বারে ছিল আমাদের কোশ্চেনে সেলস, নাকি সেলস ছিল গুণ করলে 4 লাখ। হ্যাঁ ঠিক আছে, 4,50,000। না এটা তো কোটিতে দেওয়া না, সরি লাখ লাগে, 400 লাখ, 400 লাখ, 4 কোটি হবে, 400 লাখে 4 কোটি। আমরা এত ডিজিট লিখতেছি কেন, তো মিলবে না, আমরা তো এই সংখ্যা বর্জন করে লিখতেছি না, অঙ্কে 400 লাখ বলে 400 লিখ, 400, 450। তুমি শূন্য দিয়ে করতে গেলে ভুল হওয়ার পসিবিলিটি আছে, কোশ্চেনে যেভাবে রাখছে আমরা ওইভাবেই রাখতেছি। 400 আসবে, 450 আসবে, এটা আসবে 500 লাখ, এটা আসবে 600 লাখ, 600 লাখ। এরপরে আমরা কি করব, টোটাল কস্ট নামাবো, ডিই নাম্বার দিয়ে টোটাল কস্ট নামাবো, এ প্লাস বি প্লাস সি তিনটা যোগ করব, এ বি সি তিনটা যোগ করে টোটাল কস্ট নামাবো। এফ নাম্বারে নামাবো প্রফিট, অর্থাৎ বি থেকে ই বাদ দিব। ভাই 450 কেমনে আসলো? 60 দিয়ে ভাগ 70 দিয়ে গুণ করো, 466.67 এই যে উপরে দেওয়া ছিল 450, 500, 600, হ্যাঁ লিখছিলাম ঠিকই, 450, না থাকলে আমরা ওইভাবে করতাম যেটা তোমাদের দেখালাম মাত্র, কোশ্চেনে দেওয়া ছিল। টোটাল কস্ট কত হয়, 315, 340, 371.5, 428। প্রফিট কিভাবে পাবো, সেলস থেকে কস্ট বাদ দিয়ে প্রফিট বের করব, অর্থাৎ এখানে আসবে 85, এখানে আসবে 1,10,000, অর্থাৎ 110। এখানে কত আসে একটু বিয়োগ করে দেখো, এটা কত আসবে, 28 তো, 172 আসবে, এটা কত আসে দেখো তো, আমার যেখানে করা আছে ওইটা তোমার শূন্য দিয়ে করা, আমাদের লাস্ট এফ জি, জি হলো প্রফিট অন সেলস বের করতে বলছে, এই জন্য বের করা লাগতেছে অন সেলস, অর্থাৎ এটা কিভাবে পাবো, প্রফিট কে অর্থাৎ এফ কে আমরা ভাগ করব সেলস অর্থাৎ ডি দিয়ে, এটা আসবে হলো 21.25%, এটা আসবে 24.44%, এটা দেখো কত হয়, 28.67%। মাঝখানে এটা কত হয়,
25.7 সাতাশে 25.7 নাকি? সাত শেষ আমাদের এই অঙ্ক। আমরা এখন পরের অঙ্কে যাবো, আরেকটা অঙ্ক বাকি আমাদের। সবাই তুলছি? জি স্যার। লাস্ট অঙ্ক 11 নম্বর। ভাই আমি ওইটার শেষের ইটা দেখি না একটু, প্রফিট অন সেলস ওই যে পার্সেন্টেজটা, এটা কি এফরে ডি দিয়ে ভাগ করলে হবে না? হ্যাঁ, এফকে ডি দিয়ে ভাগ। আচ্ছা একটা মিনিট রাখেন ভাই। নিজে করে ফেলতে পারবা। সূত্র লেখা নিছে না, প্রফিট ভাগ সেলস ইন্টু 100। হ্যাঁ, ইন্টু 100 আছে, সবাই একটু ইন্টু 100 দিয়ে নিও। 100 না দিলে হয়, পার্সেন্টেজ যেহেতু 100 তো বোঝাই যাবে 100 দিতে হবে, পরে শো না করলেও হয়। তো আমরা 11 নম্বর অঙ্কে যাব। 11 নম্বর অঙ্কে বলছে যে একটু ভালো মতো পড়তে বুঝতে হবে, কারণ কোশ্চেনটা প্যারাগ্রাফ টাইপের। হ্যাঁ, যদি ওরকম ছক করা থাকতো বা আগেও আমরা যে অঙ্কগুলো করেছি সুন্দর মতো গোছালো ছিল না, কিন্তু এখান থেকে তোমাকে পরে পরে লাইন খুঁজে বের করতে হবে কোথায় কি দেওয়া আছে এবং কোথায় কিভাবে কি করতে হবে। তো এখন বলছে কি যে আজাদ লিমিটেড ম্যানুফ্যাকচারিং এ সিঙ্গেল প্রোডাক্ট ইজ ফেসিং সেভারাল কম্পিটিশন ইজ সেলিং ইট এট টাকা 50 পার ইউনিট। অর্থাৎ আজাদ ম্যানুফ্যাকচার কি করে, তারা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে 50 টাকা করে একটা পণ্য বিক্রি করে। দ্য কোম্পানি ইজ অপারেটিং এট 60% লেভেল অফ অ্যাক্টিভিটি, অ্যাট হুইচ লেভেল সেলস আর কত, 12 লাখ টাকা। অর্থাৎ 60% লেভেলে এই কোম্পানি 12 লাখ টাকার পণ্য বিক্রি করে। তো আমাদের দেখতে হবে 60% লেভেলে প্রোডাকশন কত হয়, অর্থাৎ সেলসের ইউনিটটা কত ছিল বা প্রোডাকশন ইউনিট কত ছিল। এটা কিভাবে পাবো, 12 লাখ টাকাকে আমরা যদি একটার দাম দিয়ে ভাগ করি 50 টাকা দিয়ে, তাহলে আমি পেয়ে যাব কতগুলো পণ্য বিক্রি করা হয়েছে বা কতগুলো পণ্য তৈরি করা হয়েছে। বুঝতে পারছি? তো আমাদের ফার্স্ট কাজ হবে কি, প্রোডাকশন ইউনিট বা সেলস ইউনিট বের করা। 12 লাখ টাকাকে 50 টাকা দিয়ে আমরা ভাগ করলে মেবি 24,000 নাকি কত জানি হয়। এরপরে আসি ভেরিয়েবল কস্ট 8 টাকা 3 পার ইউনিট, পরিবর্তনশীল ব্যয় দিয়ে দিছে কত টাকা, 30 টাকা। তো এই 30 টাকা আমি কার সাথে গুণ করব, এই যে মাত্র যে ইউনিটটা আমি বের করলাম 24,000 ইউনিট, এই 24,000 ইউনিটের সাথে যদি আমি এই 30 টাকা গুণ করি, তাহলে আমাদের আসবে ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, তার মানে কি অঙ্কে একটা মাত্র ভেরিয়েবল কস্ট দিছে। এরপরে বলতেছে সেমি ভেরিয়েবল কস্ট মে বি কনসিডার অ্যাজ ফিক্সড এট টাকা 90,000 হোয়েন আউটপুট ইজ নিল অ্যান্ড দ্য ভেরিয়েবল এলিমেন্ট অফ ইস টাকা 250 ফর ইচ এডিশনাল 1% লেভেল অফ অ্যাক্টিভিটি। তো এখানে কি বলতেছে, আমরা জানি কি সেমি ভেরিয়েবল বা সেমি ফিক্সড এর মধ্যে দুইটা জিনিস থাকে, ভেরিয়েবলের কিছু অংশ থাকে আবার ফিক্সড এর কিছু অংশ থাকে। ভেরিয়েবলের কিছু অংশ থাকবে, ফিক্সড এর কিছু অংশ থাকবে। এখানে এটাই বলতেছে যে সেমি ভেরিয়েবল কস্ট মে বি কনসিডার অ্যাজ ফিক্সড কস্ট 90,000 হোয়েন আউটপুট ইজ নিল। অর্থাৎ তুমি যদি পণ্য তৈরি নাও করো, আউটপুট তোমার যদি জিরো হয়, তাও তোমাকে ফিক্সড কস্ট বহন করতে হবে কত, 90,000 টাকা। ঠিক আছে, সেমি ভেরিয়েবলের একটা অংশ বলে দিছে যে ফিক্সড কস্ট কত, 90,000 টাকা, অ্যান্ড দ্য ভেরিয়েবল কস্ট কত হবে বলছে আর 250 ফর ইচ এডিশনাল 1% লেভেল অফ অ্যাক্টিভিটি। অর্থাৎ প্রতি 1%-এর জন্য 250 টাকা করে ভেরিয়েবল কস্ট আছে, কোথায়, সেমি ভেরিয়েবলের মধ্যে। আমি আবার বলতেছি যে এই সেমি ভেরিয়েবল বলতে আমরা ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্টের সমন্বয়কে বুঝি। তো আমাদের এখানে বলে দিতেছে যে ওই সমন্বয়ের মধ্যে সমন্বিত যে রেজাল্ট, ওই রেজাল্টের মধ্যে 90,000 টাকা আছে ফিক্সড কস্ট, আর প্রতি 1%-এর জন্য অর্থাৎ 1% ক্যাপাসিটি লেভেলে আমাদের ভেরিয়েবল কস্ট আসতেছে কত, 250 টাকা। অর্থাৎ যদি 60% হয় তাহলে কি করবো আমি, এই 250 টাকাকে আমি 60 দ্বারা গুণ করলে 60% লেভেলের
ভেরিয়েবল কস্টটা পেয়ে যাব, ঠিক আছে? তার মানে আমাকে কিন্তু দুইটা ভেরিয়েবল কস্ট হলো, এই একটা ভেরিয়েবল কস্ট, একটা রেট দেওয়া 30 টাকা করে, আর একটা আমরা এখানে পেলাম প্রতি 1% এর জন্য 250 টাকা করে, 60% এর জন্য 250 দিয়ে গুণ করলে যা আসবে ওইটা আমাদের ভেরিয়েবল কস্ট। তাহলে ওই দুইটা ভেরিয়েবল কস্টকে আমরা একসাথে যোগ করে দিব, ওই 30 টাকারটা আর প্লাস 250 টাকারটা। এই হলো ভেরিয়েবল কস্টের পার্ট। ফিক্সড এর পার্টে যাই, ফিক্সড এর পার্টের মধ্যে অলরেডি কিন্তু আমরা একটা ফিক্স পেয়ে গেছি নাকি, সেমি ভেরিয়েবলের মধ্যে 90,000 টাকা ফিক্স ছিল। আর একটা পার্ট নিচে দিয়ে দিছি যে ফিক্সড কস্ট আর টাকা 1,50,000 এট দ্য প্রেজেন্ট লেভেল, অর্থাৎ বর্তমান লেভেলে তাদের ফিক্সড কস্ট হচ্ছে 1,50,000 টাকা, বাট ইফ এ লেভেল অফ অ্যাক্টিভিটি 80% অর অ্যাবভ ইজ দিস, দোজ কস্ট আর এক্সপেক্টেড টু ইনক্রিজ বাই 50,000। এখানে একটা কন্ডিশন দিয়ে দিছি, ফিক্সড কস্টটা বাড়বে, কখন বাড়বে? যখন 80% বা তার বেশি আমাদের পণ্য তৈরি হবে বা বিক্রি হবে, বুঝতে পারছি? 80% এর বেশি যখন যাব আমরা কত দেখাবো, আরো 50,000 বেশি দেখাবো। এখন আমরা হিসাব করে দেখি যে ফিক্সড কস্ট কত হয়েছে আমাদের অঙ্কে। এই হলো 90,000 টাকা ফিক্সড কস্ট, আর এই হলো 1,50,000, কত হলো 2,40,000। অর্থাৎ তুমি যেই লেভেলেই যাও এই 2,40,000 তুমি বসাবা, শুধুমাত্র 80% লেভেল বা তার বেশি যদি যাও তখন তোমার 2,40,000-এর সাথে আরো 50,000 অ্যাড করে, অর্থাৎ 2,90,000 টাকা ফিক্সড কস্ট বসাইতে হবে। তার মানে এই অঙ্কে আমরা ফিক্সড কস্ট কোথায় কোথায় পেলাম, এই 90 আর 1,50,000, অর্থাৎ 2,40,000 তোমার মাস বসবে সব করে, আর যদি 80% বা তার বেশি হয় তার সাথে আরো অ্যাড করে 50,000 বসাইতে হবে। আর ভেরিয়েবল কস্ট আমরা দেখেছি দুইটা, 30 টাকা করে পার ইউনিট, আর প্রতি 1% এর জন্য 250। অর্থাৎ তুমি দুইটা ভেরিয়েবল কস্ট পেলা আর তিনটা ফিক্সড কস্ট পেলা। তো এই নিয়ে আমাদের কাজগুলো করতে হবে, এই দুইটা ভেরিয়েবল আর তিনটা ফিক্সড নিয়ে কাজ করতে হবে। তো আমাদের এখন দেখি যার কি বলছে। To probe with the competition, the management of the company is considering a proposal to reduce the selling price by 5%. অর্থাৎ এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ম্যানেজমেন্টের যে দায়িত্ব আছে সে কি করতে চেয়েছে, সেলিং প্রাইসটা 5% কমাবে, ঠিক আছে? প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ম্যানেজার কি করবে, 5% সেলিং প্রাইসটা কমিয়ে দিবে। অর্থাৎ সেলিং প্রাইস কিন্তু আগে কত ছিল, 50 টাকা ছিল, সেটা আমরা 5% আরো কমায় দিব, ঠিক আছে? কখন এটা আবার বলবে, হ্যাঁ, ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার স্টেটমেন্ট শোয়িং এ অপারেটিং প্রফিট লেভেল অফ অ্যাক্টিভিটি 60, 70, 80% লেভেল। সব লেভেলেই আমাদের প্রফিট দেখাইতে বলছে, অর্থাৎ ভেরিয়েবল কস্ট থাকবে, ফিক্সড কস্ট থাকবে, দুটো যোগ করে হবে টোটাল কস্ট, সেলস থাকবে, সেলস থেকে টোটাল কস্ট বাদ দিলে আমরা প্রফিট পাবো। এ নাম্বারে বলছে একবার সেলিং প্রাইস 50 টাকা ধরে করতে বলছে, আর একবার বলছে যে সেলিং প্রাইসটা 5% রিডিউস করে, একটু আগে যেটা বলছিল, তার মানে দুইবার করতে হবে, হ্যাঁ, একবার সেলিং প্রাইস 50 টাকা ধরে আর একবার হলো 5% রিডিউস করে। তারপরে যেটা চাইছে ওটা আমরা পরে যাব, শেষের লাইনটায় আমরা আগে ছকটা কমপ্লিট করে ফেলি। সবাই ছক করি, তার আগে আমরা সেলস ইউনিটটা বা প্রোডাকশন ইউনিটটা বের করি। কত জানিয়েছিল অঙ্ক, 11। ওয়ার কি এক নাম্বার আমরা বের করব, সেলস ইউনিট বা প্রোডাকশন ইউনিট, সেলস ইউনিট অ্যাট 60% লেভেল। আমাদের টোটাল সেল ছিল 12 লাখ টাকা, এই 12 লাখ টাকাকে আমি ভাগ করব কত, 50 দিয়ে, আমাদের ইউনিট বের হবে 24,000, 24,000 ইউনিট। তাহলে বিক্রয় আমরা কত ইউনিট হয়েছিল সেটা বের করলাম। তারপরে আমাদের লাগবে এক নাম্বার ওয়ার্কিং, 2 নাম্বার ওয়ার্কিং এ সেলিং প্রাইসটা কি আমরা বের করে নিব, হ্যাঁ নেওয়া যাবে, সমস্যা নেই, আচ্ছা এটা পরেই করি, শুনি একটা ওয়ার্কিং করলে হবে, আর লাগবে না। কারণ আমরা ছক করি, একটা ছকের মধ্যে দুটো হয়ে যাবে। আমাদের কয়টা লেভেল ছিল, তিনটা, 60, 70, একটা হলো 80। 60% এখানে 24,000 ইউনিট,
ইউনিটটা শো করা বাধ্যতামূলক না। তারপরে দেখলাম ওই যে আমাদের সেলস বের করতে গেলে আবার ইউনিট লাগে। আমাদের চাইছিল 70% কত হয় দেখো একটু, আর 80% কত হয়? 70% 28,000 ইউনিট হবে। আর 80% হবে 32,000 ইউনিট, 24, 28, 32,000 ইউনিট। প্রথমে আমরা বসাবো ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট এটা টাইটেল টাইটেল হবে না, কারণ আমাদের ভেরিয়েবল কস্ট আছে একটা। একটার দাম কত টাকা করেছিল? এট দা রেট টাকা 30, এট দা রেট টাকা 30, 30 টাকা দিয়ে এগুলো গুণ করো সবগুলা। আচ্ছা ভাই, 80% এর পরে আর কাজ হবে না? ওই যে একটা ইয়ে বলছিল 80% এর উপরে গেলে ই করতে, এখানে কই না 80, মানে বাজেট একটু আবার দেখে নি কত, না ওইখানে বলছে 80 অর এবং, তার মানে এখানে ওই কাজটা হবে, এরপরে তো আমার তো আর বাজেট আসির বলে দিতে বলে নাই, কিন্তু ওই যে ওইখানে যে কন্ডিশন দিছে 80 অর এবং হলে আমাদের সেলিং কি বলে ফিক্সড কস্ট বাড়ে, তো ওটা তো এখানেই হবে। এখানে এটা তো আর বলে নাই যে অ্যাবোভ 80%, অ্যাবোভ 80% হলে তারপরেরটা লাগতো, এখানে বলছে 80 অর অ্যাবোভ, মানে অর্থাৎ 80 থাকবে সাথে এর বেশি হলে ওই ক্ষেত্রেও আমাদের 50,000 বাড়াই। আচ্ছা ভাই, কোশ্চেনটা একটু দেখান, ছবি তুলে রাখি, প্রশ্ন তো দেই না। দেখো ভাই, তুলছি তাহলে অ্যাড করব সেমি পোর্শন, অর্থাৎ সেমির মধ্যে যে ভেরিয়েবল কস্ট ছিল সেটা আমরা এখন অ্যাড করব। এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিই ফর, সরি, টাকা 250 ফর 1% লেভেল, অর্থাৎ প্রতি 1% জন্য আমাদের 250 টাকা সেমি ভেরিয়েবলের মধ্যে, অর্থাৎ এই ভেরিয়েবল কস্ট আছে। সেমি পোর্শন মানে হচ্ছে সেমির অংশ, অর্থাৎ সেমি ভেরিয়েবলের মধ্যে কত টাকা ভেরিয়েবল কস্ট আছে সেটা দেখতেছি। অর্থাৎ 1%-এর জন্য যদি 250 হয় তাহলে 60%-এর জন্য 60 দিয়ে গুণ করো, 70-এর জন্য 70 দিয়ে গুণ করো, 80%-এর জন্য 80 দিয়ে গুণ করো, তাহলে আমরা সেমির মধ্যে কতটুকু ভেরিয়েবল কস্ট আছে সেটা বের করতে পারবো। অর্থাৎ আমাদের আছে হলো প্রথমটা 15, হুম 15, 17,500, পরেরটা 20,000, আর ওইটা কত হয়েছিল 30 দেখুন করছো, 7,20,000, তারপরে হলো 8,40,000, 8 লাখ, 9,60,000, ঠিক আছে। এই হলো ভেরিয়েবল, টোটাল ভেরিয়েবল কস্ট। আমরা বলছিলাম না দুইটা ভেরিয়েবল কস্ট, এই দুইটাকে আমরা এক জায়গায় করে দিই এ নাম্বার দিয়ে, টোটাল ভিসি। প্রথমটা আসবে 7,35,000, পরেরটা হলো 2,40,000, কি বলি 8,57,500, শেষের 9,80,000, 9,80,000। এরপরে যাব ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট ওই যে 90,000 আর 1,50,000 কত হয়? 2,40,000, এখানেও 2,40,000, হ্যাঁ, আর সেটা 2,90,000, কারণ ওই যে 80 বা 80-এর বেশি হলে বলছিল ফিক্সড কস্ট আমাদের আরো বাড়াইতে। এটাকে আমি সরাসরি যদি একটা একটার যোগ ফল এটাই বের হবে নাকি, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, একটাই ফিক্সড কস্ট, বি নাম্বারে দিয়ে আমরা টোটাল ফিক্সড কস্ট, সি নাম্বারে দিব টোটাল কস্ট, টোটাল কস্ট
এ প্লাস বি, টোটাল কস্ট প্রথমটা আসবে 9,75,000, পরেরটা হলো 10,97,500, 10,97,500, আর লাস্টেরটা হবে 12,70,000, 12,70,000। এগুলো টোটাল কস্ট, এরপর সেলস বসে প্রফিট। এরপরে বসাবো সেলস, ডি নাম্বারে সেলস বসাও, সেলস এর রেট কত হবে 50, সেলস এর রেট টাকা 50 পার ইউনিট, প্রতি ইউনিট 50 টাকা করে কত হয়? প্রথমটা আসবে 12,00,000, প্রশ্ন যেটা ছিল ওইটাই, তারপরটা কত হয় 14,00,000, অর্থাৎ এই 50 টাকা করে এগুলো গুণ দিতেছে, 28,000 × 50, 32,000 × 50, এগুলো সেলস বের হবে। পরেরটা আসবে আমাদের 14,16,000, 14,16,000 টোটাল প্রফিট বের করো, প্রফিট বের করবে এখন। প্রফিট কত হয়? এটা হলো 50 টাকার প্রফিটটা বের হবে, এরপর আবার এই 5% কমায় আর একটা প্রফিট বের করতে হবে, তাহলে অঙ্ক শেষ, মানে উপরের পার্ট, নিচে একটা লাইন আছে ওইটার কাজ বাকি। প্রফিট কত হয় লেখো, প্রফিট পাবা হলো ই নাম্বার দিয়ে প্রফিট লিখবে, ই নাম্বারে প্রফিট, প্রফিট দুইটা বের হবে অঙ্কে, ডি থেকে সি বাদ দাও, ডি থেকে সি বাদ, আমি প্রফিটটা উপরেই লিখি, ই নাম্বারে প্রফিট ডি থেকে সি বাদ দিতে হবে। প্রফিট আসবে 2,25,000, 3,02,500, তারপরে 3,30,000, এটা ক্লোজ করে দাও, এটা একটা পার্ট হলো, আর একটা পার্ট করতে হবে ই দিয়ে, সেলিং প্রাইস কমিয়ে, ই পরে এফ, সেলস এট দা রেট টাকা কত হবে, এখানে শো করে দিই 50 থেকে 50 টাকার কত পার্সেন্ট বলছিল জানি, 5% না কমাইতে, হ্যাঁ 5%, 5% যদি কমাও তাহলে কত হয় দেখো, তুমি কত 47.5, এই 47.5 আবার গুণ করবা, সেলসের যে ইউনিট গুলোর সাথে, অর্থাৎ 11,40,000, 13,30,000, আর হলো 15,20,000, ঠিক আছে, এখানে আবার একটা প্রফিট বের হবে। দেখা কি আর না,
এই ওয়ার্কিংটা ওই ওয়ার্কিং এর 2 নাম্বার দিয়ে করলে করতে পারা যেত। তো এইখানে প্রফিট কত আসে, এখানে প্রফিটটা বের করবো একইভাবে আমরা সেলস অর্থাৎ এফ থেকে টোটাল কস্ট ছিল সি, সি বাদ দেবো। এখানে আসছে যে 1,6,5,1,2,3 তারপরে হলো 2,32,500 লাস্ট হলো 2,50,000 এই হলো আমাদের অঙ্ক। আরেকটা পার্ট একটু ছিল, ওইটা দেখতে হবে, ওটা দেখলেই শেষ। যে পার্সেন্টটা বের করছেন এটা তো শুধু ইউনিট গুণ দিছেন না? তাই যে এটা, হ্যাঁ এটা পার্সেন্ট না, এটা টাকা বের হইছে। একটার খরচ এইটা বিক্রয় মূল্য এটা, তাহলে 24,000 এ কত, 28 কত, 32,000 ইউনিট। ঠিক আছে, আমাদের টার্গেট সেলস বের করতে হবে। কেন বের করতে হবে একটু পরে দেখতেছি, আমরা লিখে আগে সূত্রগুলো সব। টার্গেট সেলস ইউনিট সূত্র হলো ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। ফিক্সড কস্ট কত ছিল, 2,40,000 না? টার্গেট প্রফিট থাকে, আচ্ছা এগুলো পরে লিখি, এগুলো প্রশ্ন না বুঝলে বুঝবো না যে কি বসে দিচ্ছি। সব তো লাগছে না উপরে একটু, লাস্টের লাইনে বলছে যে শো অলসো দা নাম্বার অফ ইউনিট হুইচ উইল বি রিকোয়ার্ড টু বি সোল্ড মেইনটেনিং দা প্রেজেন্ট প্রফিট। প্রেজেন্ট প্রফিট বলতে আমাদের 60% লেভেলে একটা প্রফিট হয়েছে না, দেখো 50% 50 টাকায় কত হয়েছে, 2,25,000 নাকি? হ্যাঁ 2,25,000 সবাই পাইছো। ওই যে দেখো ই নাম্বারে বের করে রাখছো ওইটার কথা বলতেছে যে 2,25,000 প্রেজেন্ট প্রফিট অর্থাৎ বর্তমান প্রফিট 60% লেভেলে তার প্রফিট যেটা হয়েছে ওইটার কথা বলতেছে, যে ওইটা ঠিক রাখতে চাইতেছে অর্থাৎ ওই টাকাই সে লাভ করবে। কিন্তু কি ঘটছে ঘটনা, প্রেজেন্ট প্রফিট ইফ দা কোম্পানি ডিসাইডেড টু রিডিউস দা সেলিং প্রাইস বাই 5%, তো সেলিং প্রাইস কি করতে বলতেছে 5% কমাবে। তার মানে কি এখানে শর্ত কি, শর্তটা কি দিছে যে তোমার প্রেজেন্ট প্রফিট অর্থাৎ 2,25,000 তুমি লাভ করতে চাইতেছো কিন্তু তোমার সেলিং প্রাইস কিন্তু কমায় দিছো নাকি, অর্থাৎ তোমার কি পণ্য কিন্তু আগের থেকে বেশি বিক্রি করতে হবে। পণ্য তুমি যদি বেশি বিক্রি না করো তাহলে তোমার কিন্তু এই তুমি যে টার্গেটটা সেট করছো যে 2,25,000ই তোমার প্রফিট লাগবে, সেই ক্ষেত্রে পণ্য তোমাকে বেশি বিক্রি করতে হবে যেহেতু তুমি সেলিং প্রাইস কি কমায় দিছো, দ্রব্যের দাম কমায় দিলে দ্রব্য বেশি বিক্রি করতে হয় যদি আগের প্রফিটটা ঠিক রাখতে হয়। তো ওই কত ইউনিট বিক্রি করতে হবে সেটাই আমাদের কোশ্চেনে বের করতে বলছে, যে বলছে কি শো অলসো দ্য নাম্বার অফ ইউনিট, যে কত ইউনিট বিক্রি করা উচিত সে যদি তার বর্তমান প্রফিটকে ধরে রাখতে চায় এবং বিক্রয় মূল্য 5% কমাইতে চায়, যেটাকে আমরা বলতেছি টার্গেট সেলস। এই এই সূত্রের অঙ্ক এই নেক্সট যে আমরা চ্যাপ্টারগুলো ধরবো, নেক্সটটা হলো পরেরটা অর্থাৎ থার্ড যে লেগেছে ওইখানে পাবো, অনেক পাবো এগুলো টার্গেট সেলস, কারণ ওই চ্যাপ্টারটাই শুধু এইগুলাই নিয়ে। তো সূত্রটা ছিল এরকম যে টার্গেট সেলস বের করতে বলছে, সূত্র ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। আমাদের কোশ্চেনে প্রেজেন্ট যেহেতু বলছে অর্থাৎ ওই 60% লেভেলের কথা বলতেছে, তো ওই লেভেলে আমাদের প্রফিট ফিক্সড কস্ট ছিল হলো 2,40,000 নাকি, 2,40,000 হয়েছে, 24,00,000 লেগে বলছে, 24,00,000 লেগে বলছে, 2,40,000 হবে, শূন্য বেশি লেগে গেছে। 2,40,000 টাকা কি ফিক্স কস্ট আর টার্গেট করছে কত, 2,25,000 টাকা প্রফিট টার্গেট করছে, বুঝতে পারছি 2,40,000 টাকা প্রফিট টার্গেট করছে। এখন তোমাকে এইখানে কি করতে হবে, কন্ট্রিবিউশন পার ইউনিট বের করতে হবে। এটা আমরা হেয়ারে এই কাজটা করে নিব, হেয়ার
কন্ট্রিবিউশন পার ইউনিট, এটা বের করে নিতে হবে, এটা দেওয়া নাই। এটা বের করার নিয়ম হচ্ছে প্রথমে কি লিখবো, সেলস লিখবো, সেলস, সেলস তো যে কি বলছে যে 5% কমাবে, 5% কমানোর পরে সেলস কত হয়েছিল দেখো তো একটু, 5% কমানোর পরে সেলস হয়েছিল 11,40,000, বুঝছো ভাই? ওই সেলস কে আমরা কি করবো, এই রেটটা বের করবো, 11,00,000, এই যে 11,40,000, এখান থেকে আমরা বাদ দিব পরিবর্তনশীল ব্যয়, ভেরিয়েবল কস্ট, পরিবর্তনশীল ব্যয় আগেরটাই থাকবে, একদম শুরুতে কত ছিল, পরিবর্তনশীল ব্যয় সব লেভেলে এক, মানে প্রেজেন্ট লেভেলে একই, 5% কমানোর পরেও যা 7,35,000, 7,35,000, এটা বাদ দিই, 7,35,000 বাদ দিলে যেটা পাবো সেটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন কত আসতেছে, 4,05,000, ঠিক আছে? এটাকে রেটে কনভার্ট করবো, রেটে কিভাবে কনভার্ট করবো, এটা তো বেরোলো টাকায়, মোট টাকায়, এটাকে একক দ্বারা ভাগ করবো, 24,000 একক দিয়ে ভাগ করো, তাহলে রেট বের হয়ে যাবে। আমরা লিখি সিপিইউ, অর্ধ শর্টকাটে লিখলাম সিপিইউ, কন্ট্রিবিউশন পার ইউনিট ইজ ইকুয়াল টু 4,500, 4,05,000 কে 24,000 ইউনিট দ্বারা ভাগ করব, বের হবে 16 দশমিক, দেখা দেখা যায়, 16.875, এই রেটটা এখানে বসে দিলাম অঙ্ক শেষ, ইউনিট বের হবে। তাহলে কি করলাম, আমাদের বলছে বিক্রয় মূল্য কমাইতে, এই জন্য আমরা বিক্রয় মূল্য কমটা নিলাম, আর পরিবর্তনশীল ব্যয় তুমি এটা সব ক্ষেত্রে পরিবর্তনশীল ব্যয় একই বেড়েছে, দেখ মানে এটার সাথে তার বিক্রয় সম্পর্ক না, হ্যাঁ, ভেরিয়েবল কস্ট তাহলে পোস্টে ছিল একটাই, ওটা বসাই দিছি, দিয়ে বের করছি কি সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে পাই হলো কন্ট্রিবিউশন, আর কন্ট্রিবিউশনের মোট টাকাকে একক দ্বারা ভাগ করলে একটার কন্ট্রিবিউশন কত হয় সেটা পাইতেছি, আমার তো দরকার এখানে একটার কন্ট্রিবিউশন কত, অর্থাৎ তার ফিক্সড কস্ট 2,40,000, সে টার্গেট করছে 2,25,000 প্রফিট করবে, ফিক্সড কস্ট আর প্রফিট বিলে উপরে রেজাল্টটাকে আমরা ভাগ করতেছি কন্ট্রিবিউশন পার ইউনিটে, তাহলে আমাদের বের হইতেছে যে এখন অবশ্যই এই রেজাল্টটা বেশি আসবে, আগে 24,000 করছে, এখন আরো বেশি পণ্য বিক্রি করতে হবে, যদি কোনো কারণে কম আসে তাহলে বুঝে নিবা তোমার অঙ্কের ক্যালকুলেশন ভুল হয়েছে, মানে এটা নর্মাল সেন্সেই বলা যায় যে আমি প্রফিট আগেরটাই করতে চাই কিন্তু সেলিং প্রাইস কমাই দিই, অবশ্যই কি করতে হবে আমাকে প্রোডাক্ট বেশি বিক্রি করতে হবে না, যেহেতু 27,556 ইউনিট বের হবে। শেষ হয়েছে, শেষ করো, শেষ হলে আমরা ওই যে একটা জিনিস শিখাবো বলছিলাম, আমরা 5 মিনিট লাগবে দেখাইতে, দেখাই দিই যে যদি আমাকে একদম বলে দেয় যে সেমি ভেরিয়েবল দিয়েই করতে হবে তখন বেজালে বলবো, এই জন্য একটু শিখাই দিই, 1 নম্বর অঙ্কটা দিয়ে ওটা উদাহরণটা দেখাবো, খাতায় কর না করলেও চলবে, তোলা হলে বলো, বুঝি না, হ্যালো, কথা শোনো, ডিসকানেক্ট হয়ে গেছে, হ্যাঁ
এই তোরা হয়েছে তোমাদের? কথা শুনতেছি না, আমি কথা বলতেছি না। কোশ্চেনটা দেখো, এটা আমরা পড়লাম না, আমরা জাস্ট খালি কজ গুলো দেখি। আমাদের অঙ্কে ছিল হলো ইউটিলিটিস 30 পয়সা, ইনডিরেক্ট লেবার ছিল, তারপরে সাপ্লাই ছিল, মেইনটেনেন্স ছিল, তারপরে হলো ডিপ্রিসিয়েশন ছিল না, এগুলো ছিল। তো আমাদের মনে করে এই অঙ্কটাই বললো যে তিনটে স্টেপে করতে, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট আর হলো সেমি ভেরিয়েবল কস্টের মাধ্যমে দেখাইতে। হ্যাঁ, তিনটে স্টেপে আমাদের করতে বললো। তো কিভাবে করবো তখন সেটাই এখন একটু দেখাবো। আমরা আর ছোট্ট কিছু করবো না, ডিরেক্ট খালি বসাই না। প্রথমে মনে করো ভেরিয়েবল কস্ট লিখলাম, ভেরিয়েবল কস্টের মধ্যে ইউটিলিটিস তিনটা লেভেল ছিল, ছিল হলো 15,000, ছিল 20,000 আর ছিল হলো 25,000 ইউনিট। এই লেভেল গুলো ছিল ভেরিয়েবল কস্ট। আমরা এখানে রেট বসাইছিলাম না, রেট বসাইছিলাম এখানে, বসাইছিলাম 30 পয়সা। ওইটা আর গুণ করলাম না, কারণ ওইটা ওই রেজাল্টই বসবে যে আমরা আগে যেটা করে আসছি। তার হলো সাপ্লাইজ, সাপ্লাই ছিল হলো 20 পয়সা করে, এটাও আমরা ওই আগেরটাই বসাবো। ঠিক আছে, এই দুইটাই থাকবে যদি তিনটা স্টেপে করতে বলে। এই দুইটা হলো এই নাম্বারে দিব টোটাল ভেরিয়েবল কস্ট, এরপরে দিব সেমি ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল। সেমি ভেরিয়েবলে কি কি আসবে? দুইটা জিনিস আসবে এখানে, ইনডিরেক্ট লেবার আর আসবে কি মেইনটেনেন্স। মেইনটেনেন্স এই দুটো একটু পরে আমি দেখাইতেছি। আর ফিক্সড আসল কয়টা? এটা দুই নাম্বার দিয়ে হবে টোটাল সেমি ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট আমাদের দুইটা ছিল, এক হলো তিনটা তো ভাই না, ওইটা না, ওইটাও সেমির মধ্যে যাবে, দুইটা অংশ না আমাদের। আমি কি শিখতেছি? আমরা শিখতেছি সেমি টাইটেল যদি অঙ্ক করতে পারো তখন কি করব। তো যেটার মধ্যে ওই যে 52,000 প্লাস 1.4 ছিল, ওটা তো সেমি ভেরিয়েবল না, এই জন্য ওটা ওইখানেই দিব। আমাদের ডিপ্রিসিয়েশন শুধু, ডিপ্রিসিয়েশন তো ডিপ্রিসিয়েশন সবার করে 90,000 বলবে। শুধুমাত্র কাজটা হলো এইটা, এটার জন্যই করা। তো এইখানে কি কি ছিল? এইখানে ছিল একটা রেট, আবার কি টাকা ছিল নাকি? তাহলে এইটার যে টাকাটা আমি কিভাবে বের করবো সেটা দেখো। আমাদের ইনডিরেক্ট লেবারের 52,000 টাকা ছিল না, 52,000 প্লাস এটা হলো ফিক্সড কস্ট, আর ভেরিয়েবল কত হবে? 15,000 ইন্টু কয় টাকা করেছিল? 1.40। ঠিক আছে, এটা হলো কোন লেভেলের? 15,000 টাকার লেভেলের। অর্থাৎ এখানে যা আসবে এটা এই ঘরে বসাবা। আবার দ্বিতীয়টা যদি আমি করতে চাই, অর্থাৎ 52,000 প্লাস দ্বিতীয়টা ছিল হলো 20,000 ইউনিট ইন্টু 1.40, আর তৃতীয়টা হলো 52,000 প্লাস 25,000 ইউনিট 1.40। এই তিনটা ভাই কিচ্ছু বুঝি না, এই তিনটা ঘরে আসবে, এই একটা ঘরে গোলা রয়েছে, সেকেন্ড ঘরে আর থার্ড ঘরে। হ্যাঁ, ফার্স্ট ঘর, সেকেন্ড ঘর আর থার্ড ঘরে আসবে। একটু ওয়েট করো, হয়তো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি বললাম, সেমি ভেরিয়েবল কস্টটা বসানোর নিয়ম হলো ফিক্সড প্লাস ভেরিয়েবল, দুইটা যোগ করো। ফিক্সড হলো 52,000 আর ভেরিয়েবল 15,000 এর জন্য 1.04 টাকা করেছিল, 15,000 এর জন্য 15,000 দিয়ে গুণ করছি, 20,000 এর জন্য 20,000 ইন্টু 1.4 গুণ করছি, আর 25,000 এর জন্য 1.4 ইন্টু 25,000 করছি। এই কাজটা ওয়ার্কিং এ দেখাইতে হবে। হ্যাঁ, ওয়ার্কিং লিখে লিখতে হবে সেমি ভেরিয়েবল কস্ট টাইটেল দিয়ে, এটা আগে লিখবো, ইনডিরেক্ট ওয়েজেস লিখবো, লিখে এটা লিখবো। ঠিক একইভাবে টাইটেল দিব হলো মেইনটেনেন্স। হ্যাঁ, মেইনটেনেন্স, মেইনটেনেন্স এর কি বের করব? সেমি ভেরিয়েবল কস্ট। সেমি ভেরিয়েবল কিভাবে করব? মেইনটেনেন্সে টাকা ছিল হচ্ছে, প্রথমে এইভাবে লিখবা
ভাই তিনটা আসলো কেন না বুঝলাম না তো দুইটা না 15 20 25 তিনটা ও দুইটা ছিল না আমাদের তো তিনটাই চাইছিল আমাকে তিনটাই চাইছিল এইজন্য তিনটা দিয়ে বলে 15000 ইউনিট আর তাহলে 15 এখানে টাকা ছিল হলো মেইনটেনেন্সের 18000 টাকা প্লাস 15000 ইউনিট ইনটু রেট ছিল 10 পয়সা এই একটা আবার লিখবো এইভাবে মানে সাজিয়ে দিলাম এই অঙ্কটা এটা একটু 20000 ইউনিটের জন্য 18000 প্লাস 20000 গুণ 10 আবার এট 25000 ইউনিটের সময় 18000 প্লাস 25000 গুণ এটা ঠিক আছে যখন সেপারেট করে করতে বলো তখন আমাদের এইভাবে করতে হবে অঙ্কটা অর্থাৎ ফিক্সড প্লাস ভেরিয়েবল করে বসাই দিতে হবে ঠিক আছে এই ছিল অঙ্ক ভাই এটা তো আর উঠানো লাগবে না না এটা না তুললে হবে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তুমি খাতায় অঙ্কটা এইভাবে করে দেখবা যে রেজাল্ট কি সেম আসে রেজাল্ট একই আসবে কিন্তু আমি ওয়ার্কিং তো করে দিছি তোমরা সুন্দর করে প্রথমে ওয়ার্কিং নাম্বার 1 লিখবে এটা দিবা এই যে এটা দিবা আর ওয়ার্কিং নাম্বার 2 করে ছকটা তো আমি অনেকখানি করে দিছি হ্যাঁ বসাই দিবা করে দেখো পারো কিনা ভাই ক্লিয়ার বোঝা যায় না তো স্ক্রিনশট ওইখানে তাহলে তো আমার কি করতে ভিডিও থেকে তোমাকে স্ক্রিনশট দিয়ে রাখো ভিডিও আমি একটু পরে দিয়ে দেবো বিকালে